আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আর আমি ওই তো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে মুসুরি ডাল রান্না। আর এভাবে রান্না করলে ছোট বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে, ভাত রুটি এবং পরোটার সাথে। মুসুরি ডাল আমি ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখছিলাম, আর এখন রান্নার জন্য পাতিলে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এটা এতটুকু পর্যন্ত যে আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিয়েন। আর নতুন আপু ভাইয়েরা যারা আজ প্রথম আমার এই চ্যানেলে এসেছেন, যদি দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আর এখন আমি ডিম ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি তুলে নিচ্ছি। গরম তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিলাম টমেটো কুচি। এই পর্যায়ে টমেটো এবং পেঁয়াজ দুটোই নরম হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। দিয়ে আমি মশলাটা হালকা একটু কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল।
প্রায় হয়ে গিয়েছে মুসুরি ডাল দিয়ে ডিম রান্না। আর এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। চাইলে আপনারা জিরার ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন। তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল, আমি এটাই দিয়ে দিলাম। যারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার সাথে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আমিও আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।